হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই খুব ভালোই আছো। আজকের তারিখ 27 নভেম্বর, আর এখন ঘড়িতে বাজে 4:57। আর আজ যাবো হচ্ছে উলুবেড়িয়া রাসের মেলা। রাস তো 2-3 সপ্তাহ আগে হয়ে গেছে, কিন্তু রাসের উলুবেড়িয়া রাসের মেলা কিন্তু 1 থেকে 1.5 মাসের 2 মাসেরও গায়ে কিন্তু মেলা হয়। আর শেষের দিকে কিন্তু আরও বেশি ভিড় হয়, বেশি বড় করে মেলা হয়, আরও জমে, প্রচুর দোকানপাট বসে। আর উলুবেড়িয়া সেপারেট একটা কালীর বাড়ির ভিডিও তো চ্যানেলে আছে, সেটা গিয়ে তোমরা এই ভিডিওটা এগুলো দেখে আসতে পারো। চলো আজকে তোমাদের কালীবাড়ি তো দেখাবোই, আর একটু পরেই বেরোবো, 5টা 10-15 করে বেরোবো, অনেকজন মিলেই যাবো আজকে, পাড়ার দাদা ভাই সবাই মিলে, দিদি মিলে। চলো আগে বেরিয়ে রেডি তো হয়ে গেছি, আগে বেরোই, বাগনান যাই, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। আর মেলায় আজকে মজা হতে চলেছে, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আর এইমাত্র বাগনান স্টেশনে এলাম, এখন ঘড়িতে বাজে 6:17। আমি 6টা করে চলে এসেছিলাম, কারণ আমার চশমাটা ভেঙে গেছিলো, দোকানে দেওয়া ছিল, আর এর আসতে এতটা দেরি হয়ে গেল। চলো ট্রেন 6:30 আছে, তারপরে যাই, তারপরে বাকি কথা হচ্ছে। চলো, আর ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ট্রেনে তো ভিডিও করতে পারিনি, টোটোতে করে হাওড়া আসতে এসেছি, তারপরে নামিয়ে দিয়েছি, রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমরা উলুবেড়িয়া কিন্তু নামিয়ে নেমেছি ফুলেশ্বরে, কারণ ফুলেশ্বরটা কিন্তু কাছে হয়, উলুবেড়িয়াতে কিন্তু বেশি ঘুরতে হয়, পুলিশ লাইনে দুটো করে হাবড়া রাস্তা দিয়েছিলাম, তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ভিড়টা দেখো, এখনো 5 থেকে 10 মিনিটের মতো হেঁটে যেতে হবে, তাহলে আগে যেয়ে পৌঁছাই। মন্দিরের মধ্যে এইসবে ঢুকলে প্রচন্ড পরিমাণে ভিড়, গাইস দাঁড়িয়েছিলাম। আর এখানে মন্দির পাশেই, এবারে উলুবেড়িয়া কালীবাড়ি মন্দিরের মধ্যে ঢুকছি আমরা, আর পুরো আলো দিয়ে পুরো মন্দিরটা কিন্তু ভালোভাবে সাজিয়েছে। আর দারুণ লাগছে কিন্তু মন্দির, ওয়েলকাম গাইজ।
এবারে মেলার মধ্যে ঢুকবে এতক্ষণ মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম একটাই কারণে, কারণ অঙ্কির দিন পায়ের হচ্ছে নখটা উঠে রক্ত বেরোচ্ছিল, আমরা দাঁড়িয়েছিলাম। তারপর বিট্টুদা এলে ডাক্তার দেখালাম, মানে স্বাস্থ্যকেন্দ্র বলেছিলাম, ওখানে ডাক্তার দেখানোর পর আবার ভিতরে ঢুকলাম। ও মেলা দেখতে আসে না, ওকে গিয়ে বললাম স্টেশনে বস, তারপরে আমাদের সঙ্গে ঘর যাবে। ওই জন্য এবারে মেলা ঢুকবো, মেলা একটু ঘুরে তারপর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। চলো আগে তোমাদের মেলাটা দেখিয়ে দিই, চলো। কতটা বড় তো না, কত কথা উঠবো না, কারণ এই কদিন আগে আমি এসেছিলাম মেলাতে, তখন উঠেছি, এখন আর উঠবো না, আর একটু ভয়ও পাই নাগরদোলাতে। চলো যেহেতু আজকে রবিবার প্রচন্ড পরিমাণে মেলায় ভিড়, প্রচন্ড পরিমাণে। আর মেলাতে কিন্তু প্রচুর রকমের রাইড বসেছে, ব্রেক ডান্স, নাগরদোলা সব কিছু আছে এখানে। আর মেলার শেষ দিকে কিন্তু খাবারের দোকান, মানে এই গঙ্গার সাইডটা, এই হচ্ছে অন্ধকারে গঙ্গার ভিউ। সেরকম কিছু তো তোমরা দেখাতে পারবো না অন্ধকারে, যতটা আলো আসছে সেরকমই দেখাচ্ছি। আর এখন কাছে মথুরা কেক, নতুন আইটেম, কখনো খাইনি, তাহলে খেয়ে দেখি। বারো পা মন্দির বাড়ি ঘুরব, বারো পা মন্দির বাড়ি ঘুরব, আপনি যেখানে যখন ভালো খেয়ে দেখেন চাকরি আছে। ছোট্ট হরেক মাল 40 টাকা, তোর কত নিচ্ছি 150। আর এখন জিলিপি কিনছি, এখন ফুচকা খাবো। আর মেলায় এসে ফুচকা না খেলে হয়, চলো ফুচকাটাকে খেয়ে নি, তারপরে উঁকি দাঁড়িয়ে আছে, সামনের দিকে এগোতে হবে, চলো। আজ ফুচকা নিয়ে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 10:08, আর এইমাত্র বাড়িতে এলাম। আজকে ভিডিওটি এই পর্যন্ত। এই মেলার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, তাহলে এরকম আরও মেলায় যাবো, ব্লগ বানাবো, তোমাদের ভিডিও করে দেখাবো। এই ভিডিওটি এই পর্যন্ত। আর পরের সপ্তাহ পরীক্ষা আছে, এক সপ্তাহ তো ভিডিও নাও আসতে পারে, তারপরে আবার কন্টিনিউ করবো ভিডিও, কারণ পরে শনি বা সোমবার থেকে পরীক্ষা। এই সপ্তাহে এই ভিডিওটা খুব বুধবার কি বৃহস্পতিবার করে আমি ছেড়ে দেবো, আজকে রবিবার। চলো এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ইনস্টাগ্রামে ফলো করে দেবো। চলো, টিল দেম স্টে সেফ অ্যান্ড গুড বাই।